আমার একটা পিক দে তো, যেটা তোর কাছে সবচাইতে বেশি সুন্দর ও ভালো লাগে। বৃষ্টি আমাকে ভেজাতে পারেনি, তুমি ভিজিয়েছো আমায়, ভিজিয়েছো আমায় তোমার আঁখি জলে। একটা নীরব সন্ধ্যা, দূর আকাশে দেখা যাচ্ছে ঘনকালো মেঘে আচ্ছন্ন, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ব্যালকনির কাঁচ খুলে বসতেই নাকে এলো পাশের বাড়ির ছাদে লাগোয়া ছোট কামিনি ফুলের গন্ধ। আমি ব্যালকনিতে থাকা ইজি চেয়ারটাতে বসে গিটার বাজিয়ে গানটি গুনগুন করে গাইছি। তখনই ফোনের ডাটা কালেকশান অন থাকায় মেসেঞ্জারে টুং করে বেজে উঠল মেসেজ আসার শব্দ। ফোনটা হাতে নিয়ে দেখি অর্ণির মেসেজ, সেখানে লেখা, আমার একটা পিক দে তো, যেটা তোর কাছে সবচেয়ে সুন্দর ও বেশি ভালো লাগে। অর্ণির এমন মেসেজ দেখে একটু না বরং বেশ অবাকই হলাম, কারণ আমার ভালো লাগা দিয়ে ও কি করবে, আর বড় কথা ও জানে কি করে ওর পিক আছে আমার কাছে। আমি একটু ভেবে রিপ্লে দিলাম, তোর কি মনে হয় তোর পিক আমার কাছে আছে? হুম, থাকবে না কেন, দে জলদি, তোর দেয়া পছন্দের পিকটাই আমি প্রোফাইলে দিব। হঠাৎ ইচ্ছে হলো তাই? অর্ণির কনফিডেন্স দেখে বেশ অবাকই হচ্ছে, কারণ ও কি করে জানে আমার কাছে ওর পিকচার আছে, যদিও ওর পিক প্রায় সখানেক আছে আমার কাছে। অর্ণি ফেসবুকে আগে পিক আপলোড দিত, কিন্তু এখন আর দেয় না। আগের সব পিক আমি সেভ করে রাখছি, কারণ অর্ণির চোখ আর মুখের হাসি আমার না দেখলে ভালোই লাগে না। তবে ওর পিক আছে আমার কাছে সেটা তো ওর জানার কথা না। আবারও মেসেঞ্জারে টুং করে শব্দ বেজে উঠল। কই দে? আচ্ছা দিচ্ছি, আমার কাছে থাকা ওর সবচাইতে সুন্দর পিকটা দিলাম। সেন্ড করে মনে হলো অনেক বড় একটি ভুল করে ফেলেছি, কারণ যে পিক সেন্ড করেছি সেটা অর্ণি কখনোই আপলোড করেনি। এটা আমি চুরি করে আমার ফোনের ক্যামেরায় তুলেছিলাম, যেটা ও জানেই না। আবারও মেসেজ আসলো, এই পিকটা কোথায় পেয়েছিস? কেন, তুই তো এটা আপলোড দিয়েছিলি। মিথ্যা বলিস না তানভীর, আমি জানি এই পিক আমি কখনো কোনোদিন আপলোড দেইনি। ইয়ে মানে আসলে তোর অজান্তেই আমি তুলে নিয়েছিলাম, সরি। কবে? যেদিন ভার্সিটি থেকে পিকনিকে গিয়েছিলাম আমরা সবাই সেদিন। ও খুব ভালো হয়েছে, ধন্যবাদ। কাল টিএসএতে আসবি, কথা আছে। কি কথা? আয় আগে, তারপর বলবো। আচ্ছা। কথাটি শেষ করতেই অফলাইনে চলে গেল ও। আমি একটু ভয় পেলাম, অর্ণি কি খুব রেগে গেল নাকি? তবে তার রাগ করাটাও স্বাভাবিক, না বলে পিক তুললে যে কোনো মেয়েই রাগ করবে। তবে আমি তো অন্য ছেলেদের মতো না যে চুরি করে পিক তুলে সেই পিক দিয়ে খারাপ কিছু করব। আমি অর্ণিকে ভালোবাসি, খুব ভালোবাসি বলেই ওর ফ্রেন্ড হওয়া সত্ত্বেও এত কাছে থেকে একবারও বুঝতে দেয়নি ভালোবাসি। কিন্তু আমি এই কদিন সবসময় তাকে বোঝানোর চেষ্টা করছি ভালোবাসি, যদিও মুখে বলিনি, আকার ইঙ্গিতে বলেছি। কারণ যদি সব জেনে রাগ করে বন্ধুত্বটা নষ্ট করে দেয় তখন তো আর ওর সাথে কথাও বলতে পারবো না। তবে কাল ও আমায় ডাকলো কেন, কি জানি কি হবে। অর্ণির সাথে পরিচয় ভার্সিটিতে এসেই, আমি সবার থেকে খ্যাত ছিলাম। ক্লাসে আসতাম শার্টের বোতামগুলো আলাদাভাবে লাগিয়ে, ডান পায়ের জুতা বাঁ পায়ে পরে, এসব দেখে সবাই হাসাহাসি করত, হাসতো অর্ণিও। তবে ওর হাসিটা ছিল সবার থেকে আলাদা, খুব মোহনীয় লাগতো। রোজ ইচ্ছে করেই খ্যাত সেজে ক্লাসে যেতাম, আর স্যারের কটু কথাতে সবাই হাসত, আর আমি চেয়ে চেয়ে দেখতাম অরণির সেই মোহনীয় হাসিটা, যা আমার হৃদয়ে অস্বাভাবিক হৃদস্পন্দন বাড়িয়ে তুলত। তারপর আস্তে আস্তে কথা বলা, বন্ধুত্ব, তারপর খ্যাত থেকে স্মার্ট হওয়া, সবই অরণির কৃতিত্ব। সেদিন পিকনিকে অরণি বাসন্তী কালারের শাড়ি, চুলে মানে কানের পাশে গোজা ছিল কামিনী ফুলের কয়েকটা কন্দ, মোহনীয় হাসির সংমিশ্রণে তাকে অপরূপা লাগছিল বেশ। ওখানে সব ছেলেদের চোখ ওর দিকে ছিল, আমার ছিল সেই প্রথম থেকেই, তাই কিছু বোঝার আগেই পিকটা তুলে নিয়েছিলাম, তাই হয়তো সে রাগ করেছে। দেখি কাল যে কি হয়। পরের দিন, কেমন আছিস? পরন্ত বিকেল, টিএসসির কোনো এক প্রাঙ্গণে বসে আছি, অর্ণি এসেই কেমন আছি জিজ্ঞাসা করলো। আমি ওর কথা শুনে অবাক হলাম, এত নরম হয়ে কেন কথা বলছে মেয়েটা,
এটা কি তবে ঝড়ের পূর্বাভাস? কি হলো বল, কেমন আছিস? হুম, ভালো। তুই? আমিও ভালো। তুই তো বেশ সুন্দর ছবি তুলতে পারিস। হুম, আমার কতগুলো পিক আছে তোর কাছে? ওই একটাই ছিল। সত্যি? হুম। মোবাইলটা দে তো দেখি। মোবাইল আনি নাই, ভুলে রেখে আসছি। মোবাইল ওর কাছে দেওয়া যাবে না, কারণ মোবাইলে ওর পিক অনেকগুলো আছে। ওর পিক দেখার পর যদি রাগ করে বসে, সে ভয়ে মোবাইল আনা সত্ত্বেও মিথ্যে বললাম। ওই তো মোবাইল পকেটে ভেসে আছে। ও, আনছি তাহলে। আমি তো মনে করেছি ভুলে। চুপ কথা, দে মোবাইল। ধরা পড়ে গেছি, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মোবাইলটি অর্ণির হাতে দিলাম। তবে টেনশন নেই, পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড দেওয়া দেখে অর্ণি বলল, পাস কি বল? ভুলে গেছি। আমি কিন্তু জানি। মানে? পাস আমি জানি কি দেয়া। বেশ তো, দেখি তাহলে পাস কি দিস। অরিন, এটাই তো পাস, তাই না? আমি অর্ণির দিকে তাকালাম না ভয়ে, তবে বেশ অবাক হলাম। আমার ফোনের পাসওয়ার্ড ও কি করে জানলো? অবশ্য জানাটা ব্যাপার না, কারণ ছেলেরা যাকে ভালোবাসে সচরাচর তার নামটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করে। তবে কি তাহলে অরণি জেনে গেল আমি তাকে ভালোবাসি? মুখটা ভয়ের তো, আর অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে জানলি? জানি আমি। পাসওয়ার্ড খুলে অরণি বলল, ওয়ালপেপারে আমার ছবি, ইমপ্রেসিভ। হুম, টেনশন ওয়ালপেপার নিয়ে নয়, টেনশন গ্যালারি নিয়ে। গ্যালারিতে অরণির এতগুলো পিক আছে যে হয়তো অরণির কাছেও নেই। গ্যালারি ওপেন করে অরণি অবাক চোখে ছবিগুলো দেখতে লাগলো। দেখা শেষ হতে বলল, এতগুলো পিক? হুম। শুধুই হুম, আর কিছু বলবি না? হুম। তো বল। দেখ, পিকগুলোর জন্য আমি সরি, না বলে তোলা আমার ঠিক হয়নি। প্লিজ কিছু মনে করিস না। এটুকুই? আর কিছুই বলবি না? হুম। তো বল। আমি তোকে খুব ভালোবাসিস? হুম। কবে থেকে? ভার্সিটির সেই প্রথম দিনগুলো থেকে। মানে? মানে আমার খ্যাতময় সময়টা থেকে, যখন সবাই আমাকে দেখে হাসতো, সবাই মজা করত, তুইও হাসতি। তোর ওই সেই মন মাতানো হাসি আমার মাঝে কেমন বিরামহীন রেলগাড়ির ঝিকঝিক শব্দ করে তুলতো। তোর হাসি কানে বাজত সারাটা সময়। মতিন স্যারের গুমোটময় ফিজিক্স ক্লাসে সবাই যখন মনোযোগী হয়ে ব্ল্যাকবোর্ডে তাকিয়ে থাকতো, তখন আমি চেয়ে থাকতাম তোর মায়াবী আর কালো টিপ পরা মুখের দিকে। তুই সারাটা ক্লাস মনোযোগী হয়ে ক্লাস করতি, তখন তোর পরে আসা সাদা ওড়না যে কতবার ছুঁয়ে দিয়েছি, তোর হাতে চুপিসারে কতবার যে আঙুলে ছোঁয়া দিয়েছি। ভালোবাসি তো সেই প্রথম দিনে, ভালোবাসি তোকে আমার উদাসী দিনে, ভালোবাসি তোকে আমার সম্মোহিত মুহূর্তে, ভালোবাসি তোকে ফিজিক্সের সেই লাস্যময়ী করা স্যারের ক্লাসে, ভালোবাসি তোকে তোর মায়াবী হাসিতে। কথাগুলো বেশ তাড়াতাড়ি বললাম। কথাগুলো শেষ করে অর্ণির দিকে তাকাতেই সে মুচকি এক হাসি দিয়ে বলল, বাপ রে, তা আমি কি রঙের ড্রেস পরতাম, কি রঙের ওড়না নিয়ে আসতাম, সব মনে আছে? হুম, থাকবে না কেন? 3 বছর আগের ব্যাপার এগুলো। আমার তো মনে হয় এইমাত্র সব হয়েছে, সবকিছু সেই আগের মতোই চোখে ভাসে। হুম, বুঝলাম। দুজনেই চুপ হয়ে গেলাম। কি কথা বলবো বুঝতে পারছি না। হয়তো অর্ণিও চুপ হয়ে কি বলবে সেটা ভাবছে। আমি ভাবছি সে রাগ করে কিছু বলবে। তখনই অর্ণি বলল, ওই শোন, তুই যে একটা বড় গাধা আমি তা জানতাম না। আচ্ছা, একদিনও কি তোর মনে হয়নি তোর সাথে এতদিন আছি অথচ একবার বুঝিস নাই ভালোবাসি আমিও যে তোকে? কি গাধা রে তুই! তোর সাথে সময় কাটানো, তোর গাধামি স্বভাব, তোর সরল কথাবার্তা, মাঝে মাঝে দাঁত ভাঙার শব্দে তোর কবিতা, সব মিলিয়ে তোকে আমিও ভালোবেসে ফেলি। ভেবেছিলাম তুই জানবি, তা না। মাহিনের থেকে সব জেনে এরকম প্ল্যান করে এত কিছু করলাম। আমাকে ভালোবাসিস সেটা আমাকে না বলে মাহিনকে সব বলতি, আমার পিক যে আছে সব মাহিনকে যে বলতি, তাই তো জানতে পারলাম। না হলে তোকে
অর্ণির কথা শুনে আমি চুপসে গেলাম, মনে হয় রেগে গেছে। শালা মাহিন বেশি বোঝে, বলেছিলাম অর্ণিকে না বলতে, অবশ্য মাহিন ভালোই করেছে বলে সহজ করে দিল। ভার্সিটিতে আমরা তিনজন একই সাথে থাকতাম, তাই হয়তো ভালো করেছে। চুপ করে কেন আছিস গাধা? ইয়ে না, মানে এই নে ধর নূপুর, এটা তো সেই হারিয়ে যাওয়া নূপুর। আমি মাহিন আর অর্ণি দৌড়াদৌড়ি করছিলাম একদিন, সে সময় অর্ণির এক পা থেকে নূপুর খুলে পড়ে যায় আর সেটা তুলে রাখি আমি। কি ফাজিল রে তুই, তোকে আমি ওই দিন জিজ্ঞাসা করেছিলাম পেয়েছিস কিনা, কিন্তু তুই বলেছিলি না পাস নাই। তা কেন মিথ্যে বলেছিলি? কারণ তখন তোর কিছুই তো আমার কাছে ছিল না। অর্ণি কিছু বলল না, মুচকি এক হাসি দিল, আমিও ওর হাসি দেখে মুচকি হাসলাম। হাসি থামিয়ে অর্ণি বলল, তা এখন তোর কাছে কি কি আছে? তেমন কিছুই না, তবে তুই আছিস। আজ থেকে তুমি করে বলবা। আচ্ছা বলবো, এখন একটা পাপ্পি দাও। চুপ ফাজিল ছেলে, গার্লফ্রেন্ড হতে না হতে এসব কি? কিছুই বললাম না, অর্ণির গালে কিস দিয়ে দিলাম এক দৌড়। অর্ণিও দৌড়াচ্ছে, আমাকে তাড়া করছে, বেশ লাগছে। এতদিন আমি তাড়া করে ফিরতাম, আর আজ অর্ণি দৌড়ে যাচ্ছে কোনো এক ফুচকার স্টলে। অর্ণির রাগ ভাঙাতে বেশি কিছু না, এক প্লেট ফুচকায় যথেষ্ট। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।